जय राधे। हरिण जन्मेर पर हरिण जन्मेर जखन शेष हलो मृत्यु हलो जखन तखन तिनि ऋषिगणेर चिंता करेछिलेन। ऋषिगणेर काछे आछेन अतएव ऋषिगणेर घरेई तार जन्म हलो। जहा जहा चिंता करिबे मृत्युर समय आमार केन। जय राधे। जय राधे। आमादेर अनेके तीन बार करें ना कि मंदिर परिक्रमा तीन बार करें शाक बजान तीन बार अनेक एगुलो अनेक तीन आछे किन्तु तीन आमादेर जन्न नय तीन स्मार्तदेर जन्न जारा शाक्त मते शक्ति पूजा करे तादेर तीन तारा तीन बार मंदिर परिक्रमा करबेन तीन बार शाक बजाबेन। आमादेर तीन बार नय चार बार करते हय तो क्यों क्यों चार ना करे तीन बारे पर किछुटा करिए दें। आमादेर नियम कि एकटी ग्रंथेर अध्याय शेष हलो तारपरे अध्यायटा आरम्भ करे रखा एटाई तो ठीक सेई रकम शाक बजानोटा तीन बार बजानोर पर चारे आरम्भ करे किछुटा बजिए तारपर रखते हय दिले आमादेर श्रौत माने वैदिक नियम एटा आर सेटा हच्छे स्मार्त नियम। स्मार्त स्मृति शास्त्रेर थेके जे नियम तार नाम स्मार्त আর শ্রুতির থেকে যে নিয়ম মানে বেদ থেকে তার নাম শ্রৌত। তো আমাদের হিন্দু সনাতন ধর্ম হচ্ছে শ্রৌত ধর্ম। গোস্বামীরা সেটা আমাদেরকে জানিয়ে গিয়েছেন সেই জন্য গোস্বামীর নিয়মে আমাদের চলতে হবে। গোস্বামীর নিয়মে একাদশী করা হয় সমার্ত রূপে আমরা একাদশী করি নাকি গোস্বামী মতে একাদশী পরাহে পরে পর অহে অহ মানে দিন অহর নিশি অহ মানে দিন তাহলে পরাহে মানে পরের দিনে আমাদেরকে করতে হবে দ্বাদশীতে। আমরা স্মার্ত মতে একাদশী করি না। একাদশী স্মার্ত মতে করলে দশমীর দুই এক মিনিট যদি থেকে যায় তাহলে মহা অপরাধ হবে একাদশীতে। ফল তো পাবেন না উপরন্তু আপনার পুকুর তো শুকবে না আরও ভরে যাবে। আচ্ছা তো জং জং বাপি স্মরণ ভাবং তন্তে কলে বরম তং তং এব ইতি কুন্তেয় সদা তদ্ভাব ভাবিত শ্রীমদ ভগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগে গোবিন্দ অর্জুনকে বলছেন যে কেউ যদি মৃত্যুকালে আমার চিন্তা করতে পারে অন্তকালে যহ মাং এব স্মরণ উক্তা কলে বরম। আমার চিন্তা করিতে করিতে যদি তত্ত্বা মানে ত্যাগ করে কলেবর দেহ মানে মৃত্যু হয় আমার চিন্তা করতে করতে অন্তকালে চ মামি স্মরণ মুক্ত কলে বরং স প্রয়াতি মদভাবং জাতি নাস্তি অত্র সংশয় সে আমার কাছে পৌঁছবেই ইহাতে কোনো অন্যথা নেই কোনো সংশয়তা নেই। কিন্তু আমরা সবসময় তো কৃষ্ণকে চিন্তা করতে পারিনি সবসময় যার চিন্তা করি মৃত্যুর সময় তার চিন্তাই আসবে কি গো। যে তার নাতিকে খুব ভালো পায় সে মৃত্যুর সময় তার নাতির খোঁজ করে যে তার স্ত্রীকে ভালো পায় সে তার স্ত্রীর কথাই চিন্তা করে যে টাকাকে ভালো পায় সে টাকার কথা চিন্তা করবে যার বিভিন্ন রকমের চিন্তা আসে কিন্তু ভগবানের চিন্তা আসে না। তাহলে তার উপায় কি হবে অর্জুন জিজ্ঞাসা করলেন তোমার চিন্তা যদি না করে না জং জং ভাবং যাহা যাহা চিন্তা করিবে ত্যাগ করিবে সেই সেই জন্ম সে অবস্থাই পাইবে ইহাতেও কোনো সংশয়তা নেই। তাহলে আমাদের উচিত মৃত্যুর সময়ে ভগবানের নাম চিন্তা করা। যদি না পারি কোনো বৈষ্ণবের চিন্তা করো কোনো ভক্তের চিন্তা করো কোনো ধামের চিন্তা করো তাহলেও হবে তাহলে অনেকটা উপরে চলে যাওয়া হবে। কিন্তু যদি নিজের বইয়ের কথা চিন্তা করো রাজা পুরঞ্জন তার স্ত্রীর কথা চিন্তা করেছিলেন চতুর্থ স্কন্ধ ভাগবতের শেষ অধ্যায় রাজা পুরঞ্জন তিনি স্ত্রীর কথা চিন্তা করেছিলেন মৃত্যুর পরে তিনি বিদর্ভের কন্যা হয়ে জন্মগ্রহণ করলেন। হ্যাঁ ঘরে যে কাঁচপোকাগুলো থাকে দেখেছেন তো কাঁচপোকা
নীল রঙের লম্বা লম্বা পোকাগুলা উঠতে পারে ভোমরের মতো, কাঠে ধান্নায় কবাটের পেছনে মাটি দিয়ে বাসা তৈরি করে, করেন সেই যে নীল পোকাটা, সে যে কোনো পোকাকে ধরে এনে তার ওইখানটা ঢুকিয়ে রাখে আর সবগুলো সেই পোকার জন্ম হয়, কারণ মৃত্যুর সময় তারা তাকেই দেখছে, দিয়ে সেই জন্মটাই তারা পাচ্ছে ওইখানে, আমাদের ঘরে ঘরে দেখতে পাবেন। হ্যাঁ আচ্ছা, তো তিনি এক ব্রাহ্মণ ঋষির ঘরে জন্মগ্রহণ করলেন, সে ব্রাহ্মণ ভাগ্যবান, তা না হয়তো তার ঘরে জন্ম হবে কেন এত বড় সাধকের, কিন্তু জন্মের পরেও তার পূর্বজন্মের কথা স্মরণে আছে, যে আমি পূর্বে ছিলাম রাজা, সারা পৃথিবীর রাজা ছিলাম, সাধন করতাম, আমি ব্রহ্মলোক চলে যেতাম দেহ রেখে দিয়ে, এমন সাধক, দেহ পড়ে রইত তিনি চলে যেতেন ব্রহ্মলোক শিবলোক। হ্যাঁ, কিন্তু সেই আমি সামান্য ত্রুটির জন্য হরিণ শিশুকে ভালোবেসে আমার সমস্ত সাধনের ফল জমা রইল, আমি হয়ে গেলাম হরিণ জন্ম, সেই জন্মেও আমি ভুলিনি মনে রেখে, তাই আমি ব্রাহ্মণ ঋষিদের চিন্তা করে করে ব্রাহ্মণ ঘরে জন্ম নিলাম, কিন্তু ও পূর্বজন্মের কথা ভুলে গেলে তো চলবে না, কিন্তু যদি ভুল হয়ে যায় মায়ার সংসারে চারদিকে টান আসবে, মোহ আসবে, আমি হয়তো ভুলে যাব, তাহলে কি করা উচিত, না আমি মৌনে থাকব, কোনো কথা বলবো না কারুর সঙ্গে, তাই তিনি কারুর সঙ্গে কথা বললেন না, সবাই জানে এ বোবা, কথা বলতে পারে না মানে বোবা, তো বোবা ছেলেকে মা বাবার একটু বেশি দয়া হয় স্নেহ করে, আর উপরে তিন ভাই আছে তারা কিন্তু হিংসা করে, এর শরীর স্বাস্থ্য নুদুস নাদুস চেহারা, মানে যার মনে কোনো ক্রোধ নাই, কোনো হিংসা নেই, কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই, তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, আর খিটখিটা মেজাজ যদি হয় সে তো দিনের পর দিন কি হবে, তাহলে আর অত্যন্ত ক্রোধ যার আছে, অত্যন্ত হিংসা যার আছে, তার শরীর কি করে থাকবে, আপনি যদি চঞ্চল হন আপনার ঘরটা কিসে ভালো থাকবে, আপনি যদি ঘরের দিকে নজর দেন তাহলে তো আপনি সব ভুলে যাবেন, তো তিনি কারুর সঙ্গে কথা বলেন না, ভাইয়েরা কিন্তু হিংসা করে, ভাইয়েদের বউয়েরা আরো বেশি হিংসা করে, কারণ বাপ রাজা তো রাজা জি, ভাই রাজা তো আমার কি কি গো, অতএব বউয়েরা তো আরো বেশি হিংসা করে, ও দাদাদের এঁঠোগুলো মানে তাদের স্বামীদের এঁঠোগুলো দেওয়ারকে খেতে দেয়, ভরতকে খেতে দেয় সেই এঁঠোগুলো যেগুলো পড়ে থাকে, ভরত কিন্তু সেগুলো মনের আনন্দে গ্রহণ করেন, তার মনে কোনো দ্বিধা আসে না, তার শরীর ভালো থাকবে না, চেহারাটি অতি সুন্দর হয়েছে, ভাইয়েরা আদেশ করছে তুমি সেখানে ধান খেয়ে যাবে, লোকের গরু এসে তুমি যাও সেখানে বসে জাগবে, গরু যেন না খায় বুঝলে না, হুম, গিয়ে আইলের উপরে বসে আছে, গরুগুলো এসে ধান খাচ্ছে, সে বলছে আমি যদি গরু তাড়াতে যাই তাহলে আমি যদি গরু জন্ম হই, ওই সময় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি গরু জন্ম হব, কে কার ধন খায়, খাচ্ছে খা, আরে যাহা যাহা দানা তাহা তাহা জানা, আরে দানা দানা পর লিখা হওয়া হয় খানে বালা কা নাম, ওই ধানগুলোর উপরে ওই গরুগুলোর নাম লেখা আছে, তাই তারা খাচ্ছে, অন্যের খাদ্য তো অন্য কেউ গ্রহণ করতে পারে না, পারবেও না, বসে আছে। দাদা যখন এসে দেখলো লোকের গরু ধান খেয়ে যাচ্ছে তুই বসে আছিস, সে তখন শাসন করলো, দু চার ঘা দিল, কথা তো বলেননি, ব্যাস মার খেলেন, এইরকম অবস্থা, মা বাবা কিন্তু কাঁদে ওই ছেলেটার উপরে, ওদের স্নেহ নেই, বোবা ছেলে বেচারা, কিন্তু ওই বাবা ছেলেকে বাবা সংস্কৃত শিখিয়েছেন, পাঠ পড়িয়েছেন, শাস্ত্রবিদ্যা শিখিয়েছেন, ও শিখিয়েছে সুন্দর, কারণ তো পূর্বজন্মের জন্মের এগুলো তো এক জন্মের নয়, এগুলো জন্মে জন্মের বহু জন্মের থেকে প্রাপ্ত হয়, রাজা ধৃতরাষ্ট্র 100 জন্মের পূর্বের প্রারব্ধ ফল পেয়েছিলেন, তিনি বেঁচে থেকে 100 জন পুত্র মরে গেল, এটা 100 জন্মের পূর্বের কর্মফল, কোথাও যাবে না, আপনি যদি হরিনাম করেন এর পরের জন্মে যদি নাও করেন
যদি অন্য কোন পথে চলে যান তার ফল ভোগ করতে হবে, কিন্তু আপনার হরিনামের ফল কিন্তু নষ্ট হবে না, ও তোলা থাকবে। কত যখন 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 যেতে 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 যখন আপনি আবার গুরুকৃপা পেয়ে যাবেন হরিনামে আসবেন, তখন এই ফলটা ওইখানে চলে যাবে, সেইখান থেকে আপনার গতি হবে। হ্যাঁ, এই জন্য একে বলা হয় জন্মান্তরবাদ, যে বহু বহু জন্মের ফল এক জন্মে পাওয়া যেতে পারে যদি আপনি সুপদে থাকেন। তো রাজর্ষি হরিভাউ, রাজর্ষি ভরত বাবা দেহ রেখে দিলেন, মা দেহ রেখে দিলেন, তখন তো তার আরো কষ্ট। একদিন বড় ভাই বলছে, তুই যা কোদাল নিয়ে ওই জমিটাকে গোটাটাকে কোদালে কোপাবি, এত বড় জমি। চলে গেলেন কোদাল নিয়ে, দিয়ে বসে আছেন। আচ্ছা, এই মাটির ভিতরে যদি কেঁচো থাকে, যদি কেঁচো থাকে তাহলে কেঁচোটা কাটা হয়ে যাবে, তাহলে তো মোর অপরাধ হয়ে যাবে। হায় হায়, তাহলে ওই সময় যদি আমার মৃত্যু হয়, কেঁচোটাকে কেন কাটলাম এই চিন্তা করতে করতে মোর তো কেঁচো জন্ম হবে। যাক, চুপচাপ বসে আছেন, কোদাল টোদাল কিচ্ছু করেন না। কিছুক্ষণ পরে তার বউ বলছে, দাদার বউ বলে, দেখো সে তো এরকম কাজ টাজ তো কিছু করেনি, কি করছে জমিতে গিয়ে দেখো। বড় দাদা গেল, গিয়ে যখন দেখলেন সে বসে আছে কিছুই করেনি, ঘা কতক দিলেন, বলেন দূর হয়ে যা তুই বাড়ি থেকে। আর তিনি তো সেইটাই চেয়েছিলেন যে আমাকে কেউ যদি না বলে আমি এখন যাব কি করে, যেহেতু সংসারে জন্ম নিয়েছি। অতএব যে বলবে তুই যা, তখন আমি চলে যাব, এটার দোষ নেই। কেউ না বললে যদি চলে যাই অপরাধ হবে, এ জ্ঞানটাও আছে। শুনবেন মোহনবাবু, হ্যাঁ শুনে রেখেছেন তো, কেউ যদি আদেশ করেন যে হ্যাঁ তুমি যাও, তাহলে তখন আপনি যেতে পারেন, তা না হয় আপনি গেলে আপনি দোষী হয়ে যাবেন। মহাপ্রভু গিয়েছেন তার মায়ের আদেশ নিয়ে, বিষ্ণুপ্রিয়ার আদেশ নিয়ে, গুরুর আদেশ নিয়ে, তবেই তো সন্ন্যাসী গেছেন নাকি? তবে আচ্ছা, রাজর্ষি ভরত মানে জড় ভরত এর নাম, এই জড় ভরত গৃহত্যাগ করে চলে গেলেন। চলছেন ধীরে সুস্থে, ধীরে ধীরে যাচ্ছেন, আহারের চিন্তা নেই, কোথায় রাত্রিরে থাকব এরকম চিন্তা নেই, দেহের কোনো চিন্তা নাই, তো এগুলো থাকবে কেন। যেতে যেতে এক রাজ্যে পৌঁছালেন, অন্য রাজ্যে। সেই রাজ্যে রাজা হচ্ছে শাক্ত কালীভক্ত, বছরে একবার তাকে মাকে কালী মাকে নাকি নরবলি দিতে হয়। তো মা কি নরবলি খান, ওদের এগুলা মানে কুসংস্কারে আচ্ছন্ন, যেখানে যেখানে বলি হয়, এখনো অনেক জায়গায় বলি হয় না, শীতলা মন্দিরে শীতলা পূজায় ছাগল বলি দেয় অনেক জায়গায়, কমে গেছে কমে গেছে, সেদিন আর নাই। মানুষের অনেক জ্ঞান আসছে, কিন্তু অনেক অজ্ঞানীও তো আছে, তারা সেই সুটের কাপড়ের তালি মারার মতো অবস্থা আর কি মোর বাপ ঠাকুর দা করে গেছে আমি করবো না কেন, এটা চিরন্তন প্রথা। মানে একজনের স্যুটকে ইন্দুর কেটে দিয়েছিল, নতুন স্যুট, সে যখন পরার জন্য আনে তার পেছনটায় এতটা কেটে দিয়েছে ইন্দুর, এখন নতুন সিট দামি সিট স্যুট কি করবে সে। দে দর্জির কাছে গিয়ে বললো যে তুমি ভাই আমার এটা নতুন স্যুট একেবারে, আর ইঁদুর কেটে দিয়ে তুমি এখানে একটা বসিয়ে দাও কিছু। তখন দর্জি কি করলো, তারা আমার খা করে তারা আমার খা অন্য রঙের একটা বসিয়ে দিল। সে যখন সেটা পরে যাচ্ছে, তখন বন্ধুরা জিজ্ঞেস করছে, এ কি এটা একটা নতুন ফ্যাশন, সকলে তাই করতে আরম্ভ করে দিল, নতুন স্যুট কাটাচ্ছে, বলছে এইখানটা কেটে দিয়ে এইখানটা একটা, সেটা একটা ফ্যাশন হয়ে গেল, কিন্তু সে করেছিল বিপদে পড়ে। এইরূপ অবস্থা আমাদের দেশে এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য সে ছাগল বলি দিবে, কার জন্য না, আগের থেকে নিমন্ত্রণ করবে ঘরে ঘরে, কত ঘর দরকার, সেই ধর আমার গ্রামে কত ঘর, কত কুটুম্ব আসবে, তাহলে না 200 জন, 200 জনের ভাগে যেন 100 গ্রাম করে পড়ে, তাহলে কত হবে না 20 কেজি, এই তাহলে 20 কেজি থেকে যেন 21-22 কেজি ওজন হয়, এরকম একটা ছাগল দেখো, তাহলে আগে তাদের খাওয়ার চিন্তাটা করে তারপরে। আর এই যে বলি যেখানে হয়, 8 জন অপরাধী হয় বাবা, 8 জন কে কে হয়,
অনুমন্তাধি, পদ্মপুরাণের শ্লোক, অনুমন্তাধিষ্ঠাতা নিহন্তা ক্রয়ী বিক্রয়ী চোপহর্তা চ সংস্কর্তা খাদকা চ অষ্টঘাতকা খাদকা চাষ্টঘাতকা। কি বললেন না, প্রথমে পশু দেখি অনুমান করে যেই জন, সে কর্মের মূল ব্যক্তি হবেন যে জন, যার ঘরে হবে যেই জন পশুটিকে টেনে লইয়া যায়, যে কিনেছে যে বেচেছে মোহিত মায়ায়, সে বেচেছে কেন, তাকে খাইয়ে খাইয়ে নুধুর নুধুর করেছে কেন, না দাম বেশি হবে ওকে, সেই জন্য যে কিনেছে যে বেচেছে মোহিত মায়ায়, আর পশুকে উৎসর্গ করে যে দ্বিজ অধম, ব্রাহ্মণ তো কোনোদিন করেন না, বিপ্রও করে না, যারা দ্বিজ, দ্বিজ মানে যাদের কেবল উপনয়ন পয়দাটা হয়েছে, গায়ত্রী জানে না, দ্বিজ সেই দ্বিজ, তাও আবার উত্তম নয় মধ্যম নয় অধম দ্বিজ, যারা তারা সেটাকে উৎসর্গ করে দেবীর কাছে, পশুকে উৎসর্গ করে যেই দ্বিজাধম, আর যেবা কাটে আর যেবা খায় এই অষ্টজন, এদের ফল কি হয় জিজ্ঞাসা করলেন, তখন প্রশ্ন করায় উত্তর দিলেন উত্তরদাতা ভগবান গোবিন্দ, বললেন বসে তু নরকে ঘোরে বর্ষাণি পশুর মভি প্রমিতানি দুরাচার ইয়ো হন্তৌ বিধিনা পশুন। কি বললেন, সেই পশুটির দেহে যত লোম সংখ্যায় আছে তত বর্ষ এই অষ্টজন নরকেতে পচে। হরি হরি বল। তারপরে বললেন বাঁচাইতে যদি পারে তবে মারে প্রাণী, অন্যথায় পশুবধে হয় প্রাণহানি, প্রাণ দিতে দেহে শক্তি নাহি আছে যার, প্রাণ নাশ করিবারে কিসে অধিকার। বাবা শাস্ত্র কি বলছেন, তাহলে যারা এখনো সেই প্রাক্তন কুসংস্কারকে আঁকড়ে ধরে আছেন তাদেরকে কি বলা যাবে, শাস্ত্র জ্ঞানও নেই, উপদেশও শুনবেন না, আর সামান্য খাদ্যের লোভে যারা যুক্তিদাতা বুদ্ধিদাতা তারাও বলবেন না, কারণ তারা বললে হয়তো তাঁদের কথা শুনতেন, কিন্তু তারা বলবে না, তাঁদের একটু তো ভাগ আছে, অতএব তারা বলবেন হ্যাঁ যাতে হয় তাতে ভালো। এই জন্য উচ্ছন্নতার এগুলা লক্ষণ, ধ্বংসের লক্ষণ। জয় রাধে জয় রাধে জয় রাধে, আসো জয় রাধে। তো সেই দেশের রাজা কালীভক্ত, সামনে রমাবস্যাতে নরবলি দিতে হবে, অতএব তার সিপাহী সন্ত্রকে আদেশ করা আছে যাও কোথার থেকে ধরে আনো একটা মানুষকে। তারা একটা মানুষকে ধরে এনেছে, বোবা, কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, কালো কুচিত খেতে পায় না, এরকমটাকে ধরে এনেছে, যাই হোক একটা নরবলি দিতে হবে, তাকে এনে তো রেখেছি, কিন্তু ওরা তো যে না খায় খয় না আর কলি, তাকে কি না কি পুরুষ বলি, তারা তো এরকম করবে সবসময় না, কারণ তার এইটা বা কারো, ওরে মনুয়া ভাই গাঁজার নৌকা পাহাড় দিয়া যায়, গাঁজা খাইয়া শুইয়া থাকি হরেক রকম স্বপন দেখি রে, তখন বাজার দেখি তাল গাছের আগায়, রে মনুয়া ভাই গাঁজার নৌকা পাহাড় দিয়া যায়, ঘুমিয়ে যায় ঘুমিয়ে গেছে। এই যে মানুষটাকে ধরে এনেছিল ও ফুরুত পালিয়ে গেছে। তারপর তারা যখন দেখতে পায় যে নেই সে লোকটা, বন্দি পালিয়ে গেছে, বলি পালিয়ে গেছে, নরবলি, মায়ের ভোগ হবে কি করে, তার রাজা তো আমাদেরকে মেরে ফেলবে, যখন দৌড়াদৌড়ি লোক খুঁজছে ভরতকে পেয়ে গেছে। ভরত তো তখন বেশ মোটামুটি চেহারা, লম্বা গড়ন, হ্যাঁ দেখতে সুন্দর, তিনি ধীরে ধীরে চলছেন,
জয় দাঁড়াও দাঁড়িয়ে গেল, কথা তো বলেননি উনি, বলে আরে এইটাই তো সুন্দর হবে, রাজা তো আরো আমাদেরকে বকশিস দেবে, বলে চল তাকে ধরে নিয়ে গেল, ধরে চলে গেলেন, তাকে নিয়ে গিয়ে আটকে দিল ঘরে, আটকে রইলেন। ঠিক অমাবস্যার দিন তাকে বের করে আনা হলো, ব্রাহ্মণ দুজন মানে দ্বিজ দুজন এসে গেছেন, তারা মন্ত্র উচ্চারণ করছেন, এদিকে ডিডিং ডিং ঢাক বাজছে নানা রকম, আর যে হন্তকারী সেও পৌঁছে গেছে। তখন ভরতকে স্নান টান করিয়ে নতুন কাপড় পরিয়ে তিলক মালা টালা দিয়ে তাকে সে হাড়িকাঠের মধ্যে ঢুকাচ্ছে, সেও ঢুকে গেল, কারণ ভরতের তিনি তো ঋষি ছিলেন, তার সে নামের ফল কোথায় যাবে, তার মনে আছে, তিনি জানেন যে যদি উনি রক্ষা করেন কারো মরার ক্ষমতা নেই, উনি যদি মারেন কারো রক্ষা করার ক্ষমতা নেই, রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে, এই কারণের জন্য তিনিও হাড়িকাঠে গলা দিয়ে দিয়েছেন, খেলো লাগিয়ে দিল, দিয়ে এবারে হন্তকারী হনন করবে, যখনই হনন করবে মা কালীর মূর্তি থেকে সাক্ষাৎ মা বেরিয়ে এসে ওর খড়গটাকে নিয়ে ওকেই আগে হনন করলেন, কাকে, যে হন্তকারী তাকেই আগে বধ করলেন, বধ করার পরে তাঁর যে মূর্তি, লোকে তো চারদিকে ছুটে পালিয়ে গেল, হাহাকার চিৎকার, রাজা মন্ত্রী কোথায় যাবে কি করবে, রাজা এসে মায়ের পায়ে পড়ল, রাজা তো ছিল উপস্থিত সকলে, রাজা মায়ের পায়ে পড়ল, মা আর কিছু বললেন না, আবার পাষাণ মূর্তিতে মিশে গেলেন। রাজর্ষি ভরতকে মানে জড় ভরতকে রাজা ক্ষমা চেয়ে ছেড়ে দিল, যে না জেনে আমার লোকেরা তোমাকে ধরে এনেছে, তুমি যে কে মহাপুরুষ যার জন্য মা সাক্ষাৎ বেরিয়ে এসে তোমাকে রক্ষা করলেন, অতএব তাকে ছেড়ে দিলেন। আবার তিনি চলতে আরম্ভ করলেন, চলতে চলতে পৌঁছলেন রহুগণ রাজ্যে। রহুগণ মানে একটা জাতি, রহু জাতি, যেমন যেমন আরো তো জাতি, খ্রিস্টান জাতি, হিন্দু এরকম তো আছে, সেই রকম রহু জাতি, সেই দেশের সবাই রহু, সেই রহুদের রাজা যিনি রহুগণ রাজা, তিনি শ্রীমদ ভাগবত কথা শুনতে যান কপিল দেবের আশ্রম, প্রত্যেক দিন যান, প্রত্যেক দিন বিকালবেলা যান, সন্ধ্যায় আরতি পর্যন্ত দর্শন করে আবার রাজা ফিরে আসেন। রাজা হলে কি আর তার ভক্তি থাকে না, এরকম তো অনেক অনেক রাজা আছেন, ভক্তিতে গদগদ, তিনি প্রত্যেক দিন যান নিয়ম অনুসারে শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করতে, কারণ ভাগবতের নিয়ম তো তাই বলেছেন, প্রথম দিন যে শ্লোক বলেছিলাম, পিব তো ভাগবতং রসং আলয়ং মুহুরহ, মুহুরহ মানে অনেকে অর্থ করেন মুহুর মুহু পান করো, কিন্তু না, মুহুরহ মুহু অহ, অহ মানে দিন, প্রত্যেক দিন অন্তত এক মুহূর্ত ভাগবতের রস আস্বাদন করো, একটা শ্লোক যদি হয় তাও তুমি বলো প্রত্যেক দিন, পিবত ভাগবতং রসং আলয়ং, লয় মানে মৃত্যু, মৃত্যু পর্যন্ত, হে ভাগবত মানে হে ভক্তগণ, ভাগবত এটা দ্ব্যর্থ, দুই প্রকারের অর্থ হচ্ছে, পিবত ভাগবতং রসং আলয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা, হে কৃষ্ণ রস ভাবিত চিত্ত জনগণ, আপনারা মৃত্যু পর্যন্ত প্রত্যেক দিনে এক মুহূর্ত অন্তত শ্রীমদ ভাগবত পাঠ বা শ্রবণ করুন, কেন না নিগম কল্প তরুর গলিতং ফলং সুপ মুখাত অমৃত দ্রব্য সংযুতম, তাই। আচ্ছা, সেই রহুগণ মহারাজ পালকি করে যাচ্ছেন, হঠাৎ তার একজন বাহকের পায়ে ব্যথা হল, সে চলতে পারছে না, তাহলে কি হবে, তিনজনে তো আর হয় না, সমতা রাখতে হবে, হেঁ রে হেঁয়া হেঁ রে হেঁয়া, এরকম তালে তালে তো তাদের পা পড়বে, কিন্তু সেটা আর হচ্ছে না, একজন আছে আর আগে দুজন রাখলো, বলে একটা তাহলে লোক দেখো, আর ভরতকে দেখতে পেয়ে গেল, বলে এই লোকটা বেশ শক্তিশালী আছে, বলে তাহলে ওকে ডাকো, তাকে ডাকা হলো, চলে এলে পালকি বুঝতে পারবে, তাহলে উঠাও,
কিন্তু তার সঙ্গে আর তো কাঁধ মিলল না, আর যে আছে সে তো বেঁটে হয়ে গেল। তাহলে ভরত একাই একধারী, আর আগে দুজন পালকি বইতে আরম্ভ করলো, ভিতরে রাজা আছেন পালকির ভিতরে রঘুগণ রাজা। কিন্তু ইনি তো সে হেঁইরে হেঁয়া করে চলবেন না, ইনি তো দেখে দেখে চলছেন, পাছে যদি পিঁপড়ার উপর পা পড়ে যায়, পিঁপড়া যদি মরে যায় আর সেই সময় আমিও যদি মরে যাই, তাহলে তো আমাকে পিঁপড়া জন্ম হতে হবে। হ্যাঁ হায় হায় পিঁপড়াটা মরে গেল, এই চিন্তা মোর আসবে, আর যাহা যাহা চিন্তা করিতে করিতে মৃত্যু হইবে, সেই জন্ম হইবে। এই যে পালন করছেন তার জন্য পিঁপড়ার বা কোনো পোকা বা কিছুর উপরে যেন পা না পড়ে এইভাবে চলছেন, তাতে কি আর পালকি বোয়া হয়? আর রাজা ভাগবত শুনতে যাবেন, তের বই আর কি রকম তোরা চলছিস, একটু ভালো করে চল না, দেরি হয়ে যাচ্ছে যে, বলে ওই যে নতুন লোকটাও চলছে না, আমরা কি করি বলুন। বলে তাহলে পালকি রাখ, পালকি রাখা হলো। রাজা বেরিয়ে এসে তাকে বলছেন, তোমার এত বড় নদুস নাদুস চেহারাটা, অথচ তুমি পালকি বইছো কি রকম করে? তিনি তো কথা বলেননি, বললেন তোমার কত ভাগ্য জানো, তুমি কাকে বইতেছ? আমি রঘুগণের রাজা, যাচ্ছি শ্রীমদ ভাগবত কথা শুনতে, কপিল দেবের রস, তুমি আমাকে বইতেছ, তোমার কত ভাগ্য, ভালো করে বইয়ে নিয়ে চলো। তখনই ইনি কথা বললেন, ভাবলেন যে রাজার সঙ্গে কথা বললে রাজাকে যদি আমি, কারণ গীতার কথা মনে পড়ে যাচ্ছে, যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেব ই তরোজনা সহ ইয়ত প্রমাণম কুরুতে লোকস্তদ অনুবর্ততে, গীতা তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় জ্ঞান যোগে এ কথা বলছেন, যে যারা শ্রেষ্ঠ স্কুলের শিক্ষক, আশ্রমের যিনি হ্যাঁ সেবাই পরিচালক, ঘরের যিনি মালিক মানে বাবা, দলের যিনি গায়ক, তারা যে নিয়ম পালন করবেন সেই নিয়ম তো আর সকলে পালন করবেই করবে, উপায় নেই, তা না হয় তোমাকে আমি দলে রাখবো না, যাও, তুমি গলায় মালা নিবে না আর গোঁপ কাটবে না আর আমিষও ভক্ষণ করবে আর তুমি যাবে কীর্তন করতে হরিনাম করতে। কারণ গায়ক যদি নিজে তাই হয়, স্কুলের মাস্টার যদি নিজে সিগারেট খায়, ছাত্রকে বলবে হ্যাঁ সিগারেট খাচ্ছিস কেন? সে যদি ছাত্রীর সাথে প্রেম ভালোবাসা করে তার ছাত্র ছাত্রীকে বাধা দিবে, যে প্রেম করবি না, করবে করবে না? ঘরের মালিক বাবা বা যিনি ঘর চালাচ্ছেন তিনি যদি নিজে ভুল করেন, তাহলে তার সংসারের সকলেই সে ভুলটা করবে, করবে না? তাহলে রাজাকে যদি আমি এই পথে ঘুরাতে পারি, ভক্তি পথে, তাহলে রাজার অনুগত প্রজা যত আছে তারাও ফিরে আসবে রাজার দ্বারা। অতএব এর সঙ্গে কথা বলা আমার উচিত। এই বলে তিনি বললেন, মহারাজ কে কাকে বয় বলতে পারেন? রাজার তো চোখ বড় বড় হয়ে গেল, কে কাকে বয় মানে বুঝতে পারছেন না? বলে ভালো করে বলো, কে কাকে বয় মানে? তুমি তো এখন আমাকে বুঝছো। বলছে না, তাহলে না পৃথিবীতে পদ বহে, আমার পাটকে কে বহন করছে? না পৃথিবী, পৃথিবীতে পদ বহে, পদ বহে জানু, এটা তো আরেকটা অংশ, জানু বহে উরু দেশ, এটা আরেকটা অংশ, উরু বহে তনু, তনু বহে মধ্য বক্ষ দেশ, বক্ষ বহে গ্রীবা, গ্রীবাতে মস্তক বহে, বলুন তো কারে বহে কেবা? রাজা বলে ইনি কে, ইনি কে এমন কথা? বলেন মহারাজ দেহি না, আমার এই দেহটা বইছে আপনাকে, আপনার আপনি কোন লোক না আত্মা, আমি কোন লোক না আত্মা, দেহটা আলাদা আলাদা, কিন্তু আপনি আর আমি তো এক, তাহলে আত্মা আত্মাকে বইছে, আত্মা আত্মাকেই বইছে। কেন না? সব আত্মা তো একই, পরমাত্মার অংশ, সূর্যের যেমন কিরণ, যদি 500টা জলের থালা বসান প্রত্যেক জায়গায় সূর্য দেখা যাবে,
কিন্তু এটা কি সত্যিকারের সূর্য না? না, তাহলে সূর্য নয় না, তাও বলতে পারবেন না। হ্যাঁ, সূর্যের তো প্রতিবিম্ব। কি করে হলো? সেই রকম পরমাত্মা আর আত্মা অনন্ত কিরণ এই দেহগুলোর মধ্যে আছে। সেই কিরণটা বেরিয়ে গেল মানে দেহটা তো শেষ, তার নাম মৃত্যু। কিন্তু কিরণ তো মরে না। থালায় যদি জল না থাকে, সূর্য যদি না দেখা যায়, কিরণ যদি না পড়ে, কিরণ পড়লেও জল যদি না থাকে, তাহলে তো সূর্য দেখা যাবে না। তাহলে জলটার জন্ম কোথায়? না, জলটার জন্ম হচ্ছে আগুন থেকে। আগুনের জন্ম কোথায়? না, বাতাস থেকে। বাতাসের জন্ম কোথায়? না, আকাশ থেকে। শব্দে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, ক্ষিতি অব তেজ মরুত বোম। তাহলে বোম মানে শব্দ, শব্দের থেকে জন্ম হলো কি? না, বাতাস। দেখছেন, এর ভিতরে বাতাসটা চলে গেল। একটা মশাকে আপনি মারবেন, মশাটাকে মারতে পারবেন না। আপনার হাতের বাতাসটায় মশাটা উড়ে চলে যাচ্ছে, তার উড়ার ক্ষমতা নেই হয়তো, কিন্তু যখনই হাত নিয়ে যাচ্ছেন ওই যে বাতাস যাচ্ছে, ওতেই সে ঠেলা হয়ে গেল, আপনার চাপড় এমনি বসে গেল, মশা মরল না। তার মানে শব্দের থেকে জন্ম হয়েছে বাতাস। শব্দ আর বাতাস যখন ঘর্ষণ হয়, তখনই আগুন জ্বলে উঠে, বিদ্যুৎ চমকায় বাতাসে। মেঘের মেঘে যখন ধাক্কা খায়, তখন তো বিদ্যুৎ হয়। তার মানে শব্দ আর বাতাস ঘর্ষণ হলেই বিদ্যুৎ চমকায়, তখন কি হয়? তাকে বলা হয় রূপ, শব্দ স্পর্শ রূপ। আর তিনটার যখন মিলন হয়ে যায়, শব্দ রূপ মানে আগুন আর বাতাস, তখনই তার থেকে রস সৃষ্টি হয়, জল, তাতে জল। আবার এটার কল্লোলে শব্দ আগুন বাতাস সকলের মিশ্রণে জল যখন কল্লোলিত হয়, তখন জলের তলায় তলানি পড়ে, মাটি পড়ে, যা ময়লা আছে তা জমা হয় তলায়, সেইটা হলো কি? না, মাটি, পৃথিবী। তাহলে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ মানে ক্ষিতি অপ তেজ মরুত বোম। বলুন তো মহারাজ, কে কাকে বলছে? রাজা তখন তো ভরতের পায়ে পড়ে গিয়েছেন, আপনি কে? কোন মহৎ ব্যক্তি? আপনি কৃপা করুন, আমাকে রক্ষা করুন, আমার অপরাধ ক্ষমা করুন, আমাকে কৃষ্ণ ভক্তি দান করুন, আমি যেন মানুষ হিসাবে পরিচিত হতে পারি। কৃষ্ণ ভজন না করলে তাকে মানুষ বলা যায় না, পশু বলে, শাস্ত্র বলেছে তাকে পশু বলা হয়, অতএব আমি যেন মানুষ হতে পারি। তখন ঋষি ভরত বললেন সেখানকার শ্লোক, রহু গণই তৎপসা ন জাতি ন চেজ্জয়া নির্বাপনাত গৃহাদবা ন ছন্দাং ন এব জলাগ্নি সূর্যই বিনা মহৎপাদ রজ অভিষেকং। তুমি দান করো, ধর্ম করো, লোকের কন্যাদানের জন্য সাহায্য করো, গৃহহীনকে গৃহদান করো, এতে তোমার পুণ্য হবে। কিন্তু কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নামের ধারে কাছে যাবে না। রহু গণই তৎপসা, তপস্যাও যদি করো হবে না, তপস্যায়ও তুমি পাবে না এগুলো। কি না? ভগবানের নাম বা গুরু পাবে না, তপস্যার দ্বারাও মিলে না। রহু গণই তৎপসা ন জাতি অন্তঃস্থ, মানে যজ্ঞ, যজ্ঞ করলেও পাবে না। ন চেয়া, তুমি যদি ইজ্জ করো মানে দান করো, তাতেও পাবে না। ন ছন্দাং, তুমি যদি বেদ পাঠ করো তাতেও পাবে না। নই ব জল অগ্নি সূর্যই, জল অগ্নির দ্বারা সূর্যের যদি আরাধনা করো তাতেও পাবে না। তাহলে পাবে কখন? না, বিনা মহৎ পাদ রজ অভিষেকং, যতক্ষণ পর্যন্ত কোনো মহতের চরণ ধুলার দ্বারা তোমার শরীর অধ্যুষিত হবে, তখন তুমি পাওয়ার যোগ্য হবে, তার আগে নয়। কেমন শ্লোক দিয়েছেন গো ব্যাসদেব! হ্যাঁ, হরি বল। রহু গণই তৎপসা ন জাতি ন চেজ্জয়া নির্বাপনাদ গৃহাদবা ন ছন্দাং নৈব জলাগ্নি সূর্যই বিনা মহৎপাদ রজ অভিষেকং।
তখন ইনি গলবস্ত্র কৃতাঞ্জলি করবুড়ে তার চরণে ধরলেন যে আপনি মহৎ, মহতের মুখ ভিন্ন এ কথা পাওয়া যায় না। অতএব হে মহৎ, আপনার চরণে আমাকে আশ্রয় দিন। ভরত মহারাজ জড় ভরত সেইখানে অবস্থান করলেন রাজবাড়িতে, সেই রাজাকে মন্ত্র দিলেন, শিষ্য করলেন, কৃপা করলেন, হতে 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 রঘুরাজ প্রজাগণ সকলে ভক্ত হয়ে গেলেন। সকলে যখন ভক্ত হলেন, ভরত চলে গেলেন গন্ধমাদনে গিয়ে তপস্যা করে, দেহকে ক্ষীণ করে করে, দেহ ত্যাগ করে তিনি মার্গে চলে গেলেন। জয় জয় রাজর্ষি রাজা ভরত কি জয়, জয় জড় ভরত কি জয়, জয় রঘুগণ মহারাজ কি, শ্রীমদ ভাগবত কি, শ্রী গুরু নিতায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ।